মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিস কিচেন ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ থেকে আমি দেবি বলছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। সকাল 8টা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। সকালবেলা উঠে কোনো মাছ ভাজ আজকে রান্না করিনি, ওই গড়িয়ে গড়িয়ে চলছি। সকালে ভাত হয়ে গেছে, ছেলেকে তুলেও দিয়ে এসেছি। ওর বাবার শরীরটাও ভালো নেই আর আমার শরীরটাও ভালো নেই, তাই জন্য যেটা করতে হয় তাই করছি। সকালবেলা আজকে ভাবলাম যে দূর মাছটা খেতে ইচ্ছে করছে না, মেয়েও বললো না, তাই জন্য সবজি দিয়ে একটা ডাল মানে বসিয়েছি আর ওদিকে ভাতও হয়ে গেছে। আর এখন আবার আজকে মেয়ে আবার কলেজ যাবে আর সকালবেলা রোদটা উঠেছে, দেখো চলো দেখাই তোমাদের। সকালবেলা ওয়েদার ঝাঁঝকঝকে রোদ্দুর, এই দেখুন দেখেছেন শরৎকালের আকাশ শুরু হয়ে গেছে। দুপুরে লাঞ্চে করেছি এই যে কলা ভাজা করেছি ছোট ছোট ডুমো ডুমো করে, আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, আর এদিকে সমস্ত সবজি দিয়ে ডাল করেছি। যদি ডিম খেতে চায় তখন ডিম ভেজে দেবো। আর এদিকে বাবার জন্য একটা কাত করেছি, কাতটা হচ্ছে বাসক পাতা দিয়েছি, তেজপাতা দিয়েছি, চারটে লবঙ্গ দিয়েছি, চারটে গোলমরিচ দিয়েছি। এগুলো দিয়ে ফুটিয়ে ভালো করে এক গ্লাস জল সেটা ফুটিয়ে তাল মিছরি দিয়েছি, দিয়ে হাফ গ্লাস করে রেখেছি। সকালে একটু খেয়েছে, এখন একটু রয়েছে, আবার পরে গরম করে দেবো, কারণ কাশিটা একদমই তো কমছে না। ওগুলো নিয়েছি, রান্না তো ওদিকে হয়ে গেছে, এদিকে দেখুন ঠাকুরের ফুল তুলে নিয়েছে, কতগুলো ফুল দেখুন। আর সবসময় বাজারে এখন যেতেও পারে না, গাছের ফুল রয়েছে একটু তুললেই কষ্ট করে হয়ে যায়, তাই না? এদিকের গাছগুলোও জল দিতে হবে। কাজটা যে করব, না দাঁড়াতে পারলে তাহলে কাজটা করব কি করে বলুন তো। এই ভাবি কি ক্যামেরা ধরে উঠছি, হঠাৎ করে পড়ে গেলাম ব্যাস, আর এটা আবার মাঝে মাঝে আটকিয়ে যায়, সব একটা না একটা হতেই থাকে। আজকে আবার তিন দিন ধরে যা বৃষ্টি হলো, কাশিটা রয়েছে, কাশিটা যাচ্ছে না সহজে। এই জামা কাপড়গুলো কালকে মেলে দিয়েছিল, এগুলো তুলে নি। সব জামা কাপড় মালা হয়ে গেল, বাসনগুলোও মাজা হয়ে গেছে, ঠাকুরের বাসন মেজে দিলাম। আর আমার ছেলে বসে রয়েছে, জগন্নাথ বসে রয়েছে, স্নান টান করে এসে তারপর ঠাকুরটা দিয়ে দেবো। চলো, দিকের কাজ কমপ্লিট হয়ে গেল।
এই দেখুন, সেই সকালে বাজার এনেছে, আমি তোলার সময়ই পাইনি। এমনিতে শরীরটা খারাপ, তারপরে আবার একটু শুয়েছিলাম, চোখটা যন্ত্রণা হচ্ছে বলে কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম। তো পরীক্ষা করার পরে চোখটা খুব আবার ব্যথা করছে, তার জন্য সেই দুপুরের বাজার এখন এবার তুলছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এদিকে এনেছে মুড়ি, এনেছে ওয়ারেস আছে, কারণ মাথা টাথা ঘুরছে, এটা লাগিয়ে আমার ঘরেই থাকে। যখন যার শরীর খারাপ হলো তখন একটা জলে গুলিয়ে দিলাম, 1 লিটার জলে, ব্যাস শরীর ফিট। এদিকে আছে সর্ষের গুঁড়ো, ভীম লিকুইড, এদিকে আছে ছাতু, বেসন, তেল, মশার তেল, এদিকে আছে শ্যাম্পু, এদিকে মধু এনেছে, এদিকে হচ্ছে সাবান, এটা আছে রুম ফ্রেশনার, এদিকে জিরে, ছোলা, মুসুর ডাল, চাউমিন, ইপি, আর এখানে বিস্কুটের প্যাকেট আছে, আর 2টো বিস্কিটের প্যাকেট আমি খুললাম। তো এগুলো এবারে আমি সমস্ত গুছিয়ে নিই, আবার সবজি বাজার দেখাচ্ছি, দাঁড়ান। আবার সবজিও এনেছিল, কুমড়ো এনেছে, পেঁপে, এদিকে চিচিঙ্গে, রসুন, আর এদিকে বাঁধাকপি এনেছে 2টো, আর বেগুন, আর ওদিকে আলু এনেছে, আলুটা আমি ঢেলেই ফেলেছি। এবার এগুলো সমস্ত সব গুছিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:00। মেয়ে কলেজ থেকে এসে চা খেলাম, দুজনে মিলে দেখলে তো চা শেয়ার করলাম, তো আবার আবার ম্যাগি বানিয়েছিল, সেটাও খেলাম দুজনে অল্প অল্প করে। এখন ভাত বসিয়ে দিয়েছি, কারণ আর ডিম সিদ্ধ দিয়েছি, ডাল রয়েছে আর কলা ভাজাও রয়েছে। দেখি রাত্রেবেলা যদি আরও কিছু ভাজা টাজা করতে, মানে ওরা খেতে চায়, তাহলে বানিয়ে দেবো। শরীরটাও ভালো লাগছে না, একদমই উঠতে পারছি না জলের পরে, দেখুন গলাটাও এখনো ধরা ধরা হয়ে রয়েছে, আর কোনো কাজের যেন মন লাগছে না। কিন্তু কাজ তো করতেই হবে, কি করবো, নাহলে কে করবে। ওর বাবারও শরীরটা ভালো নয়, ওর মেয়েরও হচ্ছে ওই রকম অবস্থা, সারাদিন থাকে না, কলেজে যায়। এবারে এসে আমি কখন তাকে বলবো যে তুই এটা কর, তারপরে সেই বুঝে আমার কাজ থাকবে, সেটা তো হতে পারে না। তার জন্য নিজের কাজ নিজে করতেই হবে। যা হোক করে সারা দুপুরবেলা, ওই সকালবেলা আর কি, ওই ঘরের বিছানার চাদরটা পাল্টালাম, এই ঘরটা এখনো পাল্টানো হয়, দেখি কালকে সময় পাই কিনা। আর কারণ যতটা না কাজ করতে পারছি, মনে হচ্ছে যেন শুয়ে থাকি, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, বাকি কাজটা সেরে ফেলি এবারে। দেখুন মেয়ে কলেজ থেকে এসে গেছে এবং দুজনে চা করে নিয়ে এসেছি, আর চায়ের কালারটা দেখুন, ও দারুণ। তো চলুন তাহলে এই দারুণ করার আগেই চাটা আমরা দুজনে খেয়ে নিই। সাথে আছে এখানে টোস্ট, ব্যাস দুজনে এবারে খেয়ে নিই চাটা, তাড়াতাড়ি চলুন। ভাতের চাল ধুয়ে ভাতের বসিয়ে দেবো এবারে। আর রাত্রেবেলা মেয়ে বললো ডিমের অমলেট খাবে না, তাই বললাম তাহলে ঠিক আছে, বললো সিদ্ধ খাবে, আমি ঠিক আছে তাহলে সিদ্ধই হোক, আমার শরীর ভালো লাগছে না করতে, আর ও খাবে না। ভাতটা বসিয়ে দিই, 7:30 বাজে, সেটা ধরে দিলাম, এই ভাতটা হতে থাকুক, আর এদিকে ডালটা বের করে নিই। ডালটা গরম করলেই হয়ে যাবে, আর যদি কিছু খায় তখন একটু ভেজে দেবো, আর কিছু কেউ খাবে না, থাকুক। এখন বাজে রাত 10:30, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আর বেশি কিছু করিনি। রাত্রেবেলা বললাম যে ভাজা করব, তা ভাবলাম যে না, আর ভাজা ভুজি ভালোও লাগছে না, আর করতে ইচ্ছেও করছে না। তো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেল, তো আজকের এইভাবেই আমাদের চললো সারাটা দিন। তো আগামীকাল যদি সুস্থ থাকি তাহলে আপনাদের পুরো ব্লগ আমি দেখাতে চেষ্টা করব। তো যাই হোক, আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাই, টাটা।